আমরা করব মার্কেটার প্রজেকশন। এই প্রজেকশনটি প্রথম আবিষ্কার করে জি মার্কেটার 1569 খ্রিস্টাব্দে। তার নাম অনুসারে এই প্রজেকশনের নাম হয় মার্কেটার প্রজেকশন। এই মার্কেটার প্রজেকশন সাধারণত ওয়ার্ল্ড ম্যাপ আঁকার ক্ষেত্রে বেশিরভাগ ব্যবহার করা হয়। এটা নেভিগেশনের কাজে সবথেকে বেশি কাজে লাগে। এই প্রজেকশনে অক্ষরেখা এবং দাঘিমা রেখা দুটোই স্ট্রেট লাইনে অঙ্কন করা হয় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। এই প্রজেকশনের নিরক্ষীয় অঞ্চল থেকে যত মেরুর দিকে যাওয়া যায় তত প্রজেকশনের বিচ্যুতি বাড়তে থাকে, অর্থাৎ এটা হচ্ছে লিমিটেশনের মধ্যে পড়ে। এই প্রজেকশনের ক্ষেত্রে মেরু অঞ্চলকে দেখানো যায় না, এটা একটা এই প্রজেকশনের লিমিটেশন। আর ইউজ হচ্ছে এই প্রজেকশন কেবলমাত্র ওয়ার্ল্ড মানচিত্র আঁকার ক্ষেত্রে বা নেভিগেশনের কাছে জাহাজ চালানোর ক্ষেত্রে খুবই কাজে লাগে। আমরা এই প্রজেকশনটা আজকে ক্যালকুলেশান করবো, ড্রয়িং করবো এবং কীভাবে ড্রয়িং করা হয় সেটা আমরা দেখবো। দেখো প্রবলেমটা দেখে নাও। ড্র এ মার্কেটার প্রজেকশন ফর দ্য ম্যাপ অফ ওয়ার্ল্ড। তো আমরা জানি অফ অ্যান ইন্টারভেল 15 ডিগ্রি, আর এফ 1:200 মিলিয়ন। আমরা জানি পৃথিবীর এক্সটেনশান 180 ডিগ্রি ইস্ট, 180 ডিগ্রি ওয়েস্ট, অ্যান্ড 90 ডিগ্রি নর্থ, অ্যান্ড 90 ডিগ্রি সাউথ। তো এই প্রজেকশান সমস্ত প্রজেকশানের মধ্যে প্রথম আমাকে আর বার করতে হবে রেডিয়াস অফ দ্য জেনারেটিং গ্লোব। সূত্রটা কি অ্যাকচুয়াল রেডিয়াস অফ দ্য আর্থ ডিভাইড বাই ডিনোমিনেটার অফ দ্য গিভেন আর এফ। অ্যাকচুয়াল রেডিয়াস অফ দ্য আর্থ পৃথিবীর কত? 640-এর গায়ে 6টা 0, অর্থাৎ সেন্টিমিটারে করলে 640 মিলিয়ন। আমার আর এফ দেওয়া আছে 200 মিলিয়ন, সেটাকে আমরা 200 মিলিয়ন দিয়ে ভাগ করবো, করলে দাঁড়াচ্ছে 3.2 সেন্টিমিটার। এটা হচ্ছে 1 নম্বর স্টেপ। 2 নম্বর স্টেপ দেখো, আমাদের বার করতে হবে ডিভিশনাল লেন্থ অ্যালং দ্য ইকুয়েটার ফর ফেসিং দ্য মেরিডিয়ান। সূত্রটা হচ্ছে কি? আর আই সি। তো এক্ষেত্রে আমরা আর 3.2 ইন্টু ইন্টারভেল 15 ডিগ্রি ইন্টু সি বাই রেডিয়ানের মান হচ্ছে পাই বাই 180 সমান, এটা হচ্ছে 0.8377 এত সেন্টিমিটার। এবার আমাদের ক্যালকুলেশন করতে হবে যেটা টেবিল। এই প্রজেকশনের সূত্র হচ্ছে ওয়াই ফাই ইজিকাল টু আর ইন্টু 2.3026, এটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু এই প্রজেকশানের, ইন্টু ট্যান ইন্টু লগ ইন্টু 45 ডিগ্রি প্লাস ফাই বাই। এটা হচ্ছে এই প্রজেকশানের সূত্র। এটাকে আমরা ভেঙে ভেঙে কিভাবে টেবিলের আকারে দেখাবো। অ্যাকচুয়ালি এই সূত্রটা কি না, 3 নম্বরে হাইট অফ এনি প্যারালাল ফ্রম ইকুয়েটার। তাহলে এইটা সূত্র ওয়াইফাই ইজিক্যাল টু আর 2.3026 ইন্টু ট্যান ইন্টু লগ 45 ডিগ্রি প্লাস 5/2। দেখো এখানে এই প্রজেকশন অনুযায়ী ওয়ার্ল্ডের এক্সটেনশান, তাহলে আমরা 15 ডিগ্রি ইন্টারভেলে ভেঙে নেবো। 15 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি, 90 ডিগ্রি আঁকা দেখানো যায় না। সূত্রটা দেখো, প্রথম কলামে আমরা ভেঙে নিয়েছি আর ইন্টু 2.3026, অর্থাৎ আর বার হয়েছে আমার 3.2 সেন্টিমিটার, আর সেখানে এটার সঙ্গে গুণ করলে এটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু প্রজেকশানের, দাঁড়াচ্ছে 7.36। এরপর হচ্ছে 45 ডিগ্রি প্লাস 5/2, অর্থাৎ 45 ডিগ্রি 5/2 মানে ফাইয়ের জায়গায় বসবে 15 ডিগ্রি, তাহলে এটা 15কে 2 দিয়ে ভাগ করলে 7.5 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 52.5 ডিগ্রি। আবার এখানে ফাইয়ের জায়গায় বসবে পরেরটা 30 ডিগ্রি, 2 দিয়ে ভাগ করলে 15, তাহলে 45 আর 15 60 ডিগ্রি। এইভাবে আমরা প্রত্যেকটা এই সূত্র অনুযায়ী বার করবো। পরেরটা 67.5 ডিগ্রি, নেক্সট হচ্ছে 75 ডিগ্রি, নেক্সট হচ্ছে 82.5 ডিগ্রি। তাহলে এই কলামটা দেখো সহজেই বুঝে গেলে, 45 ডিগ্রি প্লাস 5/2, অর্থাৎ 5/5 জায়গায় শুধু ডিগ্রিগুলো পরপর বসে যাবে। নেক্সট ট্যান 45 ডিগ্রি প্লাস 5/2, অর্থাৎ ট্যান 52.5 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি, ট্যান 67.5 ডিগ্রি, ট্যান 75 ডিগ্রি, ট্যান 82.5 ডিগ্রি, করলে আমাদের কত বার হচ্ছে? ট্যান 50 2.5 ডিগ্রি 1.30, তারপর একটা 1.73, তারপর একটা 2.41, তারপর 3.73, তারপর 7.59। এইবার দেখো, তাহলে এটা ট্যান,
এর আগে আমি শুধু লগ জুড়ে দেবো, অর্থাৎ ক্যালকুলেটারের লগ ইনটু এত, লগ এত, সেটা করলে বেরোবে 0.11501, এটা বেরোচ্ছে 0.23856, এটা বেরোচ্ছে 0.38277, এটার ক্ষেত্রে 0.57194, এটার ক্ষেত্রে 88057। এরপর দেখো তাহলে আমার পুরো সূত্রটা এবার দরকার, তাহলে এক নম্বর এই কলামটা আর এই চার নম্বর কলামটা দুটো গুণ করে দিলে পুরো সূত্রটা পেয়ে যাব। তাহলে পুরো সূত্রটা এটা দিয়ে গুণ করার পর আমার বেরোচ্ছে 0.847, 0.757, 0.2.8, না এটা ভুল বলছি, এটা 1.7 হবে, 4.21, 6.48। তাহলে এইভাবে হচ্ছে আমার টোটাল ক্যালকুলেশানটা কমপ্লিট হলো। এই ক্যালকুলেশান অনুযায়ী আমাকে এবার ড্রয়িংটা করতে হবে, ড্রয়িংটা আমরা করবো দেখো নেক্সট পেজে। দেখো এবার ড্রয়িং করতে গেলে আমাদেরকে প্রথম করতে হবে হচ্ছে এই খাতাতে প্রথমে একটা প্লাস চিহ্নের মতো হরাইজন্টাল ভার্টিক্যাল লাইন টেনে নেবো। এই ভার্টিক্যাল লাইনটা হচ্ছে আমার 0 ডিগ্রি মূল মধ্যরেখা, আর হরাইজন্টাল লাইনের এটা হচ্ছে আমার 0 ডিগ্রি বা নিরক্ষরেখা। এবার আমার যে আরআইসি বার হয়েছে, আরআইসিটাকে আমি এই নিরক্ষরেখাকে 0.8 ধরে কম্পাস দিয়ে এইভাবে কেটে নেব, অর্থাৎ এই 0 ডিগ্রি মূল মধ্যরেখা থেকে এদিকে হবে 12টা আর ওয়েস্টের দিকে হবে 12টা, আর ওপরের দিকে যে আমার টেবিলে যে মাপগুলো বাড়িয়েছে 15 ডিগ্রির জন্য, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি, সেই মাপগুলো নিয়ে এটা কেটে নেবো। যেমন 15 ডিগ্রির জন্য বার হয়েছে 0.84, 30 ডিগ্রির জন্য 1.7, 45 ডিগ্রির জন্য 2.8, 60 ডিগ্রির জন্য 4.2 এবং 75 ডিগ্রির জন্য 6.4 সেন্টিমিটার, এইভাবে উভয় গোলার দিয়ে কেটে নেব, মাপটা নিয়ে নেব। নেয়ার পর হচ্ছে এবার আমি জয়েন্ট করব। এইভাবে এটা সেট স্কোয়ার দিয়ে করলে খুব ভালো পরিষ্কার আসবে। আমি যদি তাড়াতাড়ির জন্য এটা স্কেল দিয়ে করে দিচ্ছি, এবার দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে একই রকমভাবে এটা নিতে হবে। এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধে আমার 75 ডিগ্রি হয়ে গেল। এইবার আমাদের কী করতে হবে, তাহলে মূল মধ্যরেখা ওটা আঁকা হয়েছিল, তাহলে আমাকে এবার পর পর 0 ডিগ্রির পর এবার এটা এঁকে নিতে হবে। এইভাবে এদিকে হচ্ছে আমার 12টা, অর্থাৎ পূর্ব গোলার্ধে ইস্ট হচ্ছে 12টা, আর পশ্চিম গোলার্ধে ওয়েস্টে হচ্ছে আমার 12টা, তবে আমার 180 ডিগ্রি এটা পূরণ হবে। এইবার আমি সেট স্কোয়ার দিয়ে প্রত্যেকটা এবার পরপর এরকমভাবে সুন্দর করে জুড়ে যাব। এগুলো প্রত্যেকটা হচ্ছে আমার মেরিডিয়ান, অর্থাৎ পূর্ব গোলার্ধে এবং পশ্চিম গোলার্ধে 180-কে যদি আমি 15 দিয়ে ভাগ করি, তাহলে 12টা মেরিডিয়ান আমার আসবে। সেক্ষেত্রে উভয় গোলার্ধে এখানে 15 ডিগ্রি যেহেতু ইন্টারভেল আছে, তাহলে 12টা করে মেরিডিয়ান উভয় গোলার্ধে আমার হতে চাইছে। আর অক্ষরেখাগুলোর ক্ষেত্রে হচ্ছে আমার যেহেতু 15 ডিগ্রি ইন্টারভেল, তাহলে 5 15 75টা হবে। এইখানে দেখো এটা হচ্ছে তাহলে পশ্চিম গোলার্ধের ক্ষেত্রে, এখানে আমাকে এইভাবে লাইনগুলো পরপর যোগ করে যেতে হবে। মার্কেটের প্রজেকশানে অ্যাকচুয়ালি এটা সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশান যাই আমরা করেছি আগের ভিডিওতে দেখবে, সেই সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশানের ক্ষেত্রে নিরক্ষীয় অঞ্চলের প্রায়
সমস্ত এগুলো সমান, অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলের কাছাকাছি প্রজেকশনের বিচ্যুতি অনেক কম। কিন্তু এই মার্কেটার প্রজেকশনের ক্ষেত্রে নিরক্ষীয় অঞ্চল থেকে যত আমরা মেরুর দিকে যাব, প্রজেকশনের ত্রুটি বিচ্যুতির পরিমাণ তত বাড়তে থাকবে। সেই জন্য এই প্রজেকশনে মেরু অঞ্চলকে দেখানো যায় না। এইবার লক্ষ্য করো, এই যে প্রজেকশনটা আমাদের ড্রয়িং হলো, সেক্ষেত্রে আমাকে এবার যেটা লিখতে হবে, দেখো এটা তাহলে 0 ডিগ্রি অর্থাৎ মূল মধ্যরেখা। এবার 15 ডিগ্রি ইন্টারভেলে 15, 30, 45, 60, 75 থেকে 180 পর্যন্ত, এদিকে 180। আচ্ছা নিরক্ষরেখাটা দেখো 0 ডিগ্রি, এটা 15 ডিগ্রি নর্থ, 30 ডিগ্রি নর্থ, 45 ডিগ্রি নর্থ, 60 ডিগ্রি নর্থ, 75 ডিগ্রি নর্থ। নিচের দিকে ঠিক একই রকম হবে, 15 ডিগ্রি সাউথ, 30 ডিগ্রি সাউথ, 45 ডিগ্রি সাউথ, 60 ডিগ্রি সাউথ, 75 ডিগ্রি সাউথ। এদিকেও তাই, 0 ডিগ্রি, 15, 30, 45, 60, 75, 90, 105, 120, 135, 150, 150, 160, 180। এটা হচ্ছে পূর্ব গোলার্ধ, এদিকটার ক্ষেত্রে পশ্চিম গোলার্ধ। এখানেও তাই 180, 15, 30, 45, এইভাবে আমরা পুরো এটা কমপ্লিট করব বা লেভেলিংটা। এবার হেডিং লিখব, মার্কেটার প্রজেকশন মার্কেটার্স প্রজেকশন। নিচে আরএফ লিখে দেব 1:200,000,000। এবার দেখো এই প্রজেকশনে আমাদের বিচ্যুতির যে পরিমাণটা, অর্থাৎ এই প্রজেকশনের লিমিটেশন, অর্থাৎ এখানে মেরু অঞ্চল দেখানো যায় না, আগেই বলে দিয়েছিলাম। আর দেখো নিরক্ষীয় অঞ্চলের এরিয়াগুলো মোটামুটি সমান আছে, যত নিরক্ষীয় অঞ্চল থেকে আমরা উত্তর মেরু বা দক্ষিণ মেরুর দিকে যাচ্ছি তত প্রজেকশনের দেখো এই ডিফর্মিটিসটা বাড়তে থাকছে, অর্থাৎ অক্ষরেখাগুলোর মধ্যে দূরত্বটা অনেক বেশি হয়ে যাচ্ছে। কিন্তু দাগিমা রেখাগুলোর দৈর্ঘ্য মোটামুটি প্রায় সমান আছে। এইভাবে আমাদেরকে মার্কেটার প্রজেকশন ড্রয়িং করতে হবে, আর এই প্রজেকশন নেভিগেশন এবং ওয়ার্ল্ড মানচিত্র আঁকার ক্ষেত্রে সবথেকে বেস্ট। থ্যাংক ইউ। চ্যানেলটা যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে, নেক্সট ভিডিওটার জন্য তোমরা এই চ্যানেলটার দিকে লক্ষ্য রাখতে পারো।